সো হে এভরিওয়ান, এখন কিন্তু বাজে রাত্রি, মানে একটা পেরিয়ে গেছে। আর আমি এখন থেকে আজকের ব্লগটা, মানে ব্লগ না একটা ভিডিও নিয়ে এসেছি, মানে আমার রীতিমতো ভীষণ পরিমাণে রাগ হচ্ছে, যার কারণে আমি এখন ভিডিওটা করতে বসেছি। আর তোমাদের দাদা ভাইয়ের ডিউটি ছিল 12টা পর্যন্ত, তো আমি 12টা পর্যন্ত ওর সাথে কথা বলেছি, তারপরে ফোন ঘাটছি। মানে রাত্রেবেলা আমি সাধারণত কমেন্ট চেক করি, তো সেখানে কমেন্ট চেক করতে গিয়ে হঠাৎ ওই একটা দুটো মেয়ে, আমি ওদেরকে আজকে মানে আমার চ্যানেল থেকে পুরোই হাঁটিয়ে দিয়েছি, যাতে ওরা জীবনে মানে কমেন্ট করলে ওদের কমেন্ট না কখনো শো হয়, প্রত্যেকটা ভিডিওতে আসবে, ভিডিও দেখবে, এইদিকে নানান ধরনের উল্টোপাল্টা কমেন্ট, মানে কখনো আমাকে বলবে সুটকি, কখনো বলবে ঠোঁট মোটা, হ্যাঁ ঠোঁট মুটি, সুটকি ঠোঁট মুটি, তারপরে বলবে তোমাকে সহ্য হয় না, হ্যাঁ তোমার থেকে তোমার তোমার হাজবেন্ডের থেকে তোমাকে বড় দেখতে লাগে, তোমার হাজবেন্ড কি তোমার থেকে বড় নাকি, এতগুলো আমি সব মেনে নিয়েছিলাম ভাই, ঠিক আছে, তারপর তুমি কি নিজেকে বিশ্ব সুন্দরী ভাবো, মানে আমি সব মেনে নিয়েছি, হ্যাঁ ঠিক আছে চলো, আমি দেখতে খারাপ, আমি সুটকি, আমার ঠোঁট মোটা, আমি বাজে দেখতে, তো কি হয়েছে, কি হয়েছে তাতে, আমি বুঝতে পারি ওদের জ্বলন হচ্ছে তাই আমাকে এইসব বলে, আমি কিচ্ছু ভাবিনি, ঠিক আছে, হ্যাঁ আমি দেখতে খারাপ, তো তাতে কি, আমার তো বিয়ে হয়ে গেছে আর আমার বড় আমাকে যথেষ্ট যত্নেই রাখে, ঠিক আছে, তো সুতরাং কে কি ভাবলো আমার তাতে কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করো, ঠিক আছে, তো আমার এসব নিয়ে কোনো যায় আসে না। কিন্তু হঠাৎ আজকে কিছু কমেন্ট দেখলাম, মানে দুই তিনটা কমেন্ট দেখছি, হ্যাঁ আমাকে বলছে কপি করছে সুস্মিতাকে, তো আমি সেখানে লিখেছি কোন সুস্মিতা, কারণ আমি বুঝতে পারিনি সুস্মিতা দির কথা বলছে, দুজনেই যদিও বা আমার সুস্মিতা দিই হবে, ঠিক আছে, মানে তবু আমি একজনকে সুস্মিতা বলি যে আমার মতে রোগা পাতলা, আর আর আরেকজনকে আমি সুস্মিতা দি বলি যে অবশ্যই আমার থেকে বয়সেও বড়, আর তো তাকে সুস্মিতা দি বলি, বুঝতেই পারছো কোন দুইজনের কথা বলছি, তো আমাকে বল, তখন আমি বুঝতে পারিনি, তো আমি রীতিমতো সুস্মিতা দুই সুস্মিতারই চ্যানেল আজকে গিয়ে দেখি। তার আগে আমি বলে রাখি, আমি কিন্তু সব সময় আমি প্রথমে যদি আমি বলে রাখি, ওরা আমাকে বলেছে যে আমি তোকে কপি করছি, সবার আগে বলে রাখি আমি কিন্তু আমার চেনা জানা যতগুলো ফৌজি বউ রয়েছি আমরা, তাদের মধ্যে সব থেকে প্রথম চ্যানেল আমি ওপেন করেছিলাম, আমার যতটা মনে হয় বা আমি সবার ওল্ডেস্ট ভিডিও চেক করে সেখানে কতদিন আগে কি খুলেছে সেটা দেখে, আমি মিনিমাম সবার থেকে 4 মাস আগে হলেও ভিডিও মানে চ্যানেল আমার আগে খোলা, মানে যেই সুস্মিতার সঙ্গে আমার তুলনা করা হচ্ছে সুস্মিতাদির সাথে, তার থেকে কিন্তু আমি 4 মাস আগে চ্যানেলটা খুলেছিলাম, সেসব ছেড়ে দাও, তারপরেই বোধহয় সুস্মিতাদি খুলেছে, তারপরে পূজা টুজা করে যতজনকে আমার সাথে পরিচয় হয়েছে ততজনে, তো ছাড়ো, একটা সময় না আমি ভাবতাম আমার সাথে কারো কথা হয় না, যোগাযোগ হয় না, হ্যাঁ আমি আমার বরকে বলতাম দেখো কত সুন্দর ইউটিউবে সবাই সবার সঙ্গে পরিচয় রাখে, আমি আগের কাহিনী বলছি, তো আমার সাথে দেখো কারো পরিচয় নেই, তখন আমি ভাবতাম, তখন আমার বড় আমাকে একটাই কথা বলতো, এই যে একা আছো না অনেক ভালো আছো জানো তো, তো সেটা আমাকে আগে বলতো, কিন্তু তখন আমি বলতাম না গো দেখো মানে কথা হলে ভালো লাগবে, কিন্তু এখন আমি ভাবি সত্যিই বোধহয় একা থাকলেই ভালো, তো আমি তখন ওদের কাউকে চিনতাম না, বিশ্বাস করো কাউকে চিনতাম না, না শিল্পীর সঙ্গে আমার পরিচয় হবে, শিল্পী আমার সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করবে, তার শিল্পীর সঙ্গে পরিচয় হবে, সেখান থেকে আমি একে 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 সবাইকে চিনি, না তো ওদের ভিডিও আগে দেখতাম, আমি আজকেও দাঁড়িয়ে বলছি ওদের ভিডিও আমি এখনো দেখি না, দু একটা শর্টস চোখের সামনে এলে দেখি, শর্টস দেখি অস্বীকার করবো না, তাও দুই একটা সব শর্টস তো আসেই না, আর আমি ওদের ভিডিও দেখি না, একটাই কারণে ওই কথা আমাকে শুনতে হবে বলে কপি করে, কারণ আমি যখন শিল্পীর সাথে কথা বলি, ওদের সাথে কথা বলার সময় একটা জিনিস বুঝতে পেরেছিলাম, ওদের মধ্যে এই জিনিস নিয়ে কিছু একটা ঝামেলা চলছিল, এ ওকে দেখে কপি করে, সে নাকি তাকে দেখে কপি করে, ঠিক আছে, আমি একটা জিনিস আজকে বলতে চাই, কেউ কাউকে দেখে কিন্তু কপি করুক যাই করুক, মানুষ ইন্সপিরেশন পায়, ঠিক আছে, এক একজনকে দেখে ইন্সপায়ার্ড হয়েই কিন্তু ভিডিও বানায়, ঠিক আছে, তো যাই হোক সেসব আমি ছেড়ে দিলাম, যে যা সে তার ব্যক্তিগত ব্যাপার, আর আমাকে এই কথাটা শুনতে হবে বলেই আমি কোনোদিনও কারো ভিডিও দেখতাম না, কারো না, এখনো দেখি না, তারপরেও আমাকে এই কথাটা বললো, কি নিয়ে বলতে সুস্মিতাদির লাইফ স্টাইল সম্পূর্ণ আলাদা, সেও কোয়ার্টারে থাকে আমিও কোয়ার্টারে থাকি, কিন্তু তার লাইফ স্টাইল আলাদা আমার আলাদা, হলেও কি হবে একটু একটু তো মিল থাকতেই পারে দুজনে যেহেতু কোয়ার্টারে রয়েছে, কিন্তু আমি তার ভিডিও একদিনও দেখি না, ভিডিও লং ভিডিও খুব কম দেখি, কি জন্য বলেছে এই জামাটা নিয়ে, আমি যখন এই জামাটাতে শর্টস দিয়েছি আমাকে বলছে এই রকম জামা সুস্মিতাদি বহুদিন আগেই পরে নিয়েছে, তুমি সুস্মিতাদিকে কপি করছো, যদি আবার সুস্মিতাদিকে আমি জানি না আগে কখনো পরেছে কিনা, কারণ জামাটা আজকে যখন আমি আজকের ভিডিওটাতে দেখলাম আমি ভালো করে তুলে তুলে দেখেছি, কোনো পুরনো না এটা, এটা নতুনই হয়তো নিয়েছে কি আমি তাও জানি না, পুরনো নিলেও নিতে পারে আমার জানারই দরকার নেই, সুস্মিতাদির জামাটা আমি যেটা দেখলাম তার একটা না মানে কিছুটা গ্রাউন্ড টাইপের হয়তো হতে পারে, আর আমার এটা দেখো শার্ট, এই যে শার্ট আর এখানে রয়েছে প্যান্ট, এই যে শার্ট আর প্যান্ট টোটালি আলাদা জামা, টোটালি আলাদা, যারা বলছো সুস্মিতা দিকে আমি কপি করে কিনেছি তাদেরকে আমি বলে রাখি তোমরা পাগলের মতো কথাবার্তা বলতে এসো না, দুনিয়াতে একটা জামা নেই,
অনেক জামা রয়েছে, ঠিক আছে? আর একই রকম আমি একটা কথা বলি, তাহলে জামদানি শাড়ি কেন সবাই পরছে? সবাই সবাইকে দেখে কপি করছে বুঝি? গরদের শাড়ি সবাই কেন মন্দিরে যায় পুজো দিতে? পাগল কোথাকার যত রাজ্যের। আমি আমি এই কথাগুলো সবাইকে বলছি না, কি জানো তো আমার রাগ ধরে। যারা আমাকে ভালোবাসে তারা সবসময় বলো, দিদি ভাই তুমি শান্ত থাকো, শান্ত থাকো, শান্ত থাকো। আসলে আমার লাইফে যেগুলো ঘটে না, তা এমনি দেখো সবার লাইফে একটা মানসিক চিন্তা বা সমস্যা থাকেই, ঠিক আছে? আমি কেন আজকে ইউটিউব করছি, আমি সেই যদি আমার জীবনে কখনো সম্ভব হয় আমি সেই সব ঘটনাও তোমাদের সামনে খুলে বলবো, ঠিক আছে? এমনিতেই আমার জীবনে নানান চিন্তা, তার মাঝখানে এরা যদি এরকম এত খারাপ 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 কথা বলে, আমার রাগ ধরে। আমাকে দেখতে খারাপ বলেছে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে চলো, হ্যাঁ আমি দেখতে খারাপ, তো তাতে কি হয়েছে, কি হয়েছে? মানুষের রূপ নেই কি ভাত দিয়ে খাবো, আলু মেখে নাকি? খুঁজে পাই না। যাদের যাদের যারা এই ধরনের কমেন্ট করে আমি জানি তাদের মানসিকতা যাদের নোংরা হয় তারা সবসময়ের জন্যই দেখতে খারাপ হয়, যতই বিশ্ব সুন্দরী তারা হোক না কেন। তো সেই দিক থেকে আমি আমার কাছে মনে করি আমি যথেষ্ট ভালো, ঠিক আছে? আমার এই রকম মানে স্বভাব নেই কাউকে। যদিও আমি একটা কথা বলি, যদিও আমি সুস্মিতা দির দেখেই জামাটা কিনি, সমস্যা কি হয়েছে তাতে, কি হয়েছেটা কি তাতে? এখানে তো কিছু সমস্যার কিছু আমরা দেখতে পাচ্ছি না। ভালো লেগেছে, আমারও প্রিন্ট ভালো লেগেছে। আমাকে তাহলে যারা এই যে কমেন্ট করে দিদি ভাই জামাটার লিঙ্ক দিও, দিদি ভাই জামাটা কোথা থেকে নিয়েছো, জামাটা সুন্দর লাগছে, তাহলে তারাও কি মানে আমাকে দেখে কপি করছে এইসব বলবে? আর তারা যদি আমাকে দেখে জামাটা কিনেও থাকে, হ্যাঁ তাদের ভালো লেগেছে কিনেছে তাই জিজ্ঞাসা করেছে। মানে কিছু কিছু মেন্টালিটি এত ছোট লোকেরা, এত ছোট লোক, এত ছোট লোক যেটা বলার বাইরে। আমি জানি এ কালো আমার ভিডিও দেখবে, তাই আমি আজকে একে আমি উত্তরটা দিচ্ছি, পাগল কোথাকার। আর সব থেকে বড় কথা, কার সাথে কার তুলনা করছো তোমরা? সুস্মিতাতে সে তার জায়গায় থাকে, আমি আমার জায়গায় থাকি, দুইজন আলাদা জায়গায়, ঠিক আছে? কারোর সাথে কারোর তুলনা করতে এসো না। সত্যি কথা বলতে সব থেকে আমার খারাপ যেটা লেগেছে সেটা হলো আমাকে কি বলেছে, যে খারাপও লেগেছে রাগও লেগেছে বলতে পারো, আমাকে কি বলেছে যে তুমি সুস্মিতাদের সুস্মিতাদের ধারে পাশেও যেতে পারবে না। তো আমি তাকে একটা কথা বলতে যে আমি ধারে পাশে গিয়েই বা কি করব, আমার সুস্মিতাদের ধারে পাশে যাওয়ার কোনো ইচ্ছেও নেই, ইচ্ছেও নেই আমার। সে তার মতো থাকবে, আমি আমার মতো থাকবো, আমি তার ধারে পাশে যেতে যাবোই বা কেন? সুস্মিতাদি ঠিক আছে আমাকে একজন ভালো বন্ধু মনে করে, আর আমিও তাকে খুব ভালো বন্ধু মনে করি, ঠিক আছে? আমরা দুইজন দুজনের এখানে রয়েছে, এখানে জানি না কতদিন থাকতে পারবো, আমি এই কথাটা এখানে বলছি। কারণ একটা জিনিস মানে কি বলতো, বন্ধুত্ব তো বলা যায় না, না বন্ধুত্ব আজ আছে কাল নাও থাকতে পারে, হ্যাঁ? কারণ আজকালকার দিনে কাউকে বিশ্বাস নেই, তবে এখনো পর্যন্ত কাউকে মানে কি একটা বাস্তব সত্যি কথা সবাই মানে যে আজকালকার দিনে বিয়ের আগে বাবা মা আর বাবা মার ছাড়া সবসময় মাথার উপরে থাকে, আর তারপরে যদি কেউ বিয়ের পর হাজবেন্ড ছাড়া সন্তানও আছে, দেখো সন্তানকে এখন বড় করে দেবো, তারপরে সন্তান যদি তার স্বামী পেয়ে মা বাবাকে ভুলে যায়, যেটা আমি তো কখনো করিনি, বা আবার আমার বাবা মেয়ের ক্ষেত্রে আমি সেই শিক্ষাই দেবো, বাট বলা যায় না, ঠিক আছে? কি হবে যদি ভুলে যায়, তো সেখানে তো কিছু করার নেই, কিন্তু শেষ বয়স পর্যন্ত আমার হাজবেন্ড কিন্তু আমার সাথে থাকবে, ঠিক আছে? তো হাজবেন্ড ছাড়া আর কারোর সাথে কিন্তু সম্পর্ক কতদিন থাকবে থাকবে না তার তো কোনো গ্যারান্টি নেই, তাই আমি এই কথাটা বলছি। বন্ধুত্ব আজ আছে কাল নাও থাকতে পারে, বা হয়তো থাকতেই পারে বুড়ি বয়স পর্যন্ত, ঠিক আছে? তো যাই হোক, কিন্তু আমরা দুইজন দুইজনের এখন এই জায়গাটাতে আছি, আমি সুস্মিতা দিকে মন থেকে বন্ধুত্ব ভাবি, সেও আমাকে মন থেকে মানে বন্ধু হিসেবেই মানে, দুজন দুজনকে মন থেকেই বন্ধু হিসেবে মানে বন্ধুত্বটা মেনে নিয়েছি, কিন্তু ধারে পাশে সামনে পেছনে কোথাও হওয়ার আমার ইচ্ছেও নেই, ঠিক আছে? সুস্মিতা দি এক জায়গায়, আমি আরেক জায়গায়, সে তার মতো করে ভালোভাবে এগোচ্ছে, সে তার মতো কেনাকাটা করে, সে তার মতো খাওয়া দাওয়া করে, আমি আমার মতো কেনাকাটা করি, আমার মতো খাওয়া দাওয়া করি, আমি আমার সংসার নিয়ে ব্যস্ত, সে তার সংসার নিয়ে ব্যস্ত, আমাদের দুজনের মধ্যে কিন্তু কথাও হয়, বন্ধুত্ব রয়েছে, কিন্তু তারপরও আমি ভিডিও দেখি না। সত্যি কথা বলছি, এই কথাটা সুস্মিতা দিও জানে যে আমি কারো ভিডিও দেখি না, এই কারণে এই কপি কথাটা শুনতে হবে বলে আমার অসহ্য লাগে এই কথাটা শুনতে, জানো তো? আমি একবার দিয়ানাগের ভিডিও দেখে, যেরকম দিয়ানাগ তার বাচ্চা মেয়ে তার বাচ্চা বাচ্চা গলায় ভিডিও করতো না, ওরকম ভিডিও মমস ঈশানী চ্যানেলে, ঈশানীর চ্যানেলে আমি দিতাম, সেখানে আমাকে বলেছিল দিয়ানাগের কপি করছে। আমি তাকে ঘুরে বলেছিলাম এটাকে কপি করা বলে না, ইন্সপায়ার্ড হয়ে কিছু করা বলে, যেটা দিয়ানাগ করে সেটা আমিও পারি, তাই এটা আমি করেছি, হ্যাঁ আমি ওটা ওকে দেখেই করছি, আমি কিন্তু স্বীকার করেছিলাম। কিন্তু সামান্য ড্রেস নিয়ে বলছে ওকে কপি করছে, পাগল কোথাকার সব পাগলের দল, মানে ওদের আমি বুঝতে পারি না আমাকে নিয়ে কি জ্বালা ধরেছে। ঈশানী এখন ঘুমোচ্ছে বলে আমি এতগুলো কথা আমার মাথায় এসছে বলে আমি ভাবলাম বলবো, আমি নিজেও জানি না এই ভিডিওটা আমি আদৌ পোস্ট করবো কিনা, বাট করে রাখছি। আমার বরকে তো আমি জিজ্ঞাসা করবো যে এরকম আমাকে বলছে, আমি কি জবাব দেওয়াটা ঠিক হবে কি হবে না, তারপরে ভিডিওটা পোস্ট করবো, আমি নিজেও জানি না করবো কিনা, ঠিক আছে? আর মানে
সবাই বলে যে তুমি কেন, যারা তোমাকে ভালোবাসে ভালো ভালো কমেন্ট করে তাদেরকে নিয়ে থাকো, কেন এদের কথায় পাত্তা দাও, আমি ওদেরকে নিয়েই থাকতে চাই, কিন্তু এরা এসে আমার মাথা কি বলতো, ওই যে বললাম হাজার টেনশনের মধ্যে থাকি, তার মাঝখানে যদি এইসব কমেন্ট এসে কার ভালো লাগে বলো? আর আমার সিঁদুর পরা নিয়ে অনেকে বলে, হ্যাঁ কে বলছে বিধবা সেজে ঘুরবো, বর থাকতে কিসের জন্য আমি বিধবা সেজে ঘুরবো? ওদেরই হয়তো মানে বলতে আমার খারাপ লাগে, তাই তোরা বিধবা সেজে ঘোর, আমার সব ঘোরার কোনো ইচ্ছে নেই, আমি যেমন আছি ঠিক আছে, আর ওই এখান থেকে সিঁদুর পরবো, এত বড় বড় টিপ পরবো, এত বড় বড় মোটা মোটা শাঁখা পলা পরে থাকবো, কিন্তু পরকিয়া করে বেড়াবো, লোকের সঙ্গে নোংরামি করবো, ঘন্টা নিচে খ্যান্টা নাচ নাচবো, ওই অভ্যেস আমার নেই, ঠিক আছে? আর সব থেকে বড় কথা, এই যে দেখতেই পাচ্ছ সিঁদুর, আর আরো একটা কথা বলি, আমার এই মুহূর্তে পিরিয়ড চলছে, ঠিক আছে? তো কালকে আমি শ্যাম্পু দেবো, দিয়ে আবারও ঘুরে সিঁদুর পরবো, আমি সিঁদুরটা সবসময় এইখানে পরি, এবার যখন চুল এইভাবে বাঁধি তখন এই জায়গাটা দেখা যাচ্ছে না, আমি নিচে কেন পড়ছি না তার কারণ এই যে তোমরা দেখতে পারো এখানে কিরকম আমার চুলটা দেখতে পাচ্ছ কোন জায়গায়, আমি যদি এটাকে এরকম সাইডে করি দেখো কেমন টেরা দেখাচ্ছে, টেরা দেখাচ্ছে না, উল্টো দিক দিয়ে হয় না, আমার হয়ই না অ্যাকচুয়ালি, আমার এখানে তোমরা দেখতেও পারো এখানে আমার হেয়ার গ্রোথ রয়েছে, ঠিক আছে? তো যার কারণে আমি কিন্তু সিঁদুরটা অনেক নিচু করে এখান থেকে পরি, পরলে পরেও দেখা যায় না, ঠিক আছে? তো যারা বলে সিঁদুর পরো না সিঁদুর পরো না, তাদেরকে বলি বেশ করেছে, আমার ভালো লাগেনি আমি পড়িনি, ঠিক আছে? বরকে আমি মন থেকে ভালোবাসি, এটাই হচ্ছে সব থেকে বড় ভক্তি, হ্যাঁ, যেটা থাকা উচিত। বরকে এদেরকে দেখি আমি এতখানি সিঁদুর পরছি, অন্য ছেলের সঙ্গে আমি লন্টর পটর পরে বেড়াচ্ছি, খুব ভালো সেগুলো। আজকে আমি খুব অন্যরকম ভাবে রুট ভাবে তোমাদের সামনে কথা বলছি, আজকে হয়তো তোমরা আমাকে একটু অন্যরকম ভাবেই দেখছো, দেখবে তার কারণ আমার প্রচন্ড পরিমাণে মাথা গরম, দেখতেই পাচ্ছ চুল টুলের অবস্থা, তারপরে রাত্রি একটার সময় বসেছি ভিডিও করতে একটার পরে, তো কেমন লাগে বলো? তার জন্য হয়তো অনেক কিছু বলছি। আর সব থেকে বিরক্ত লাগে তোমাদের এই অভ্যাস কেন গো, যেহেতু আমাদের দুজনের মধ্যে কথা হয়, তোমরা দুজনের মধ্যে কেন খোঁচা লাগাতে চাচ্ছ উল্টো পাল্টা কথা বলে? এমনিতেও দেখো পরিষ্কার কথা, আমি আমার বরের খাই, হ্যাঁ বরেরই খাই, বরের খাই বা নিজেরই খাই, ঠিক আছে? আমার লাইফস্টাইল যদি তোমরা সত্যিকারের আমি আমার লাইফে কি চলে কি চলছে সেটা যদি জানো না, তখন তোমরাও একদিন বলবে যে সত্যিই দিদি ভাই তুমি অন্যরকম, আমি জানাইনি আমার লাইফে কি ঘটেছে বা কি ঘটে এখনো পর্যন্ত, সেটা আমি জানাই না কাউকে, আমি থাকি একরকম, থাকি একরকম বলতে আমার মানে অন্যরকম ভাবেই আমাদের লাইফস্টাইল আমাদের চলে, কিন্তু আমরা ক্যামেরার সামনে সবসময় হাসি মুখে তোমাদের সামনে আসি, ঠিক আছে? আমার বরের জীবনে আমার জীবনে যে কি ঘটে চলেছে সেটা আমিই জানি, আমরাই জানি, আমরা কিভাবে আমাদের সংসার চালিয়ে যাচ্ছি, কিভাবে আমরা জীবনে এগিয়ে যাচ্ছি সেটা একমাত্র আমরাই জানি। এই দেখো মাথা তুলে আছে, সিঁদুর দেখতে পাচ্ছ না, তার মানে এটা নয় যে সিঁদুর পড়ি না, আমি বাঙালি মেয়ে হিন্দু মেয়ে, ঠিক আছে? সিঁদুর তো আমাকে পড়তেই লাগবে, আর কম পরি বেশি পরি সিঁদুর পরা নিয়ে কথা, ঠিক আছে? তো জানো পিরিয়ড অবস্থায় সিঁদুর লাগাতে নেই, তাই চার দিন আগে থেকে যে সিঁদুর ওই সিঁদুরটাই আছে এখানে। শাঁখা পলা, সোয়েটারের ভিতরে শাঁখা পলা থাকে, সেখানে বলবে শাঁখা পলা পরে না, কোন গাবান থেকে আসে আমি খুঁজে পাই না, এভাবেই বলতে আমি বাধ্য হচ্ছি। আমিও বেশি শহরে নয়, আমিও মানে গ্রামেরই মানুষ, কিন্তু কি বলতো যেখানে থাকবো সেখানে কাছে এই যে লিপস্টিক পরি বলে, সবসময় লিপস্টিক পরে কেন ঘোরো ভাই, আমার ভালো লেগেছে আমি পরে ঘুরেছি, তোমাদের সমস্যা কোথায় গো? বেশ করেছি আমার লিপস্টিক পরে, ঘুরতে ভালো লাগে তাই ঘুরছি, জানো না তো মানে যেখানে থাকবো সেখানের মতো করে স্ট্যাটাস মেনটেন করে চলতে হয় সেটা কি তোমরা জানো না? আমার বর এখানে বেকার না বা আমিও বেকার না যে হাগরি যেমন তেমন করে ঘুরে বেড়াবো, সবাই যেভাবে থাকবে এখানে আমাকেও সেইভাবেই থাকতে লাগবে, তাও আমি দুই তিন মাসের জন্য এসেছি, সবার থেকে আমি বরং অনেক কমই থাকি, বুঝলে? এখানে যারা থাকে তারা রোজ চেঞ্জ করে করে বেরোয়, কারণ এখানে তারা অনেক বছর ধরে আছে। আর আমি এতগুলো কথা কেন বললাম জানো তো, আমি বেশ কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আমি যখন কারোর সঙ্গে কোনো কথা শেয়ার না করি টেনশনে টেনশনে গুমড়ে গুমড়ে মরতে থাকি, হঠাৎ করে মানে নিঃশ্বাস নিতে কষ্ট, আমার শরীর খারাপ লাগে, তাই আজকে আমি এতগুলো কথা সামনে এসে বসে বললাম, তার কারণ বলে দিয়েছি ক্যামেরার সামনে আমার এবার মনটা অনেকটা হালকা হবে। তবে ভিডিওটা পোস্ট করবো কিনা আমি এখনো বলছি, আমি কনফার্ম না করলাম, আমি যদি রাতের মধ্যে নিজেকে বুঝিয়ে নিই এসব পাগল ছাগলের কথা বাদ দাও, তো বাদ দিয়ে এদেরকে অলরেডি আমি কমেন্ট থেকে এমন জায়গায় পৌঁছে দিয়েছি কমেন্ট বক্স থেকে যে ওরা আর আমাকে কমেন্ট করলেও ওই ওদের কমেন্ট আমাকে সই করবে না, আর ওরা যদি অন্য কোনো মেল আইডি থেকে খোলে আমি ওদেরকে আবার ঘুরে সেই জায়গাতেই পাঠিয়ে দেবো, ওদেরকে আমার কমেন্ট বক্সেও স্থান দেবো না। তোমাদের যেখানে ভালো লাগে সেখানে তোমরা যেতে পারো, আমার ভিডিও দেখতে লাগবে না। আমি তো বলছি আমার ভিউজ, আমার যদি ভিডিওর ভিউজ দেখো, আমি বেশ কিছু ভিডিও ডিলিট করেছিলাম বলে, বেশ কিছু বলতে প্রায় 200 ভিডিও ডিলিট করেছিলাম বলে আমার কিন্তু ভিডিওর ভিউজ কমে গেছে, থাক আমার কম মানুষ তাতেও খুশি, কিন্তু তাও দেখো কোথা থেকে ওই দুই একজন চলে আসে খেপড়ি, আমি বুঝে পাই না এই জামা নিয়ে তাদের সমস্যা, ভাই এটা শার্ট তোরা দেখ দেখ, যারা কমেন্ট করছিলি ওকে দেখে কপি করেছে, দেখ এটা হচ্ছে আমার শার্ট, এটা হচ্ছে প্যান্ট, আর ওটা একটা না ড্রেস,
এরকম তো দেখতে গেলে এরকম অনেক কিছুই দেখতে পাবে যেটা আগে আমি পড়েছি, তারপরে হয়তো সুস্মিতা দি পড়েছে বা অন্য কেউ পড়েছে। কি কে কোথায় ছিল সেসবই আমি ভাবি, সত্যি বাবা। ছাড়ো, অনেক কথা বললাম, এরা মানে সেই কুকুরের লেজ, এদেরকে টানো টানো টানো, এরা কিছুতেই সোজা হবে না, কিছুতেই সোজা হবে না। অনেকে বলবে দিদিভাই তুমি কোয়ার্টারে এসে বদলে গেছো, বা অনেকে বলবে তুমি আগের থেকে অনেক খারাপ হয়ে গেছো, এরকম বলো সেরকম বলো। আমি বলি আগে আমাকে এত মানে এরকম ভাবে কমেন্ট কেউ করতো না। এই যখনই বর থেকে বরের সাথে থাকতে লেগেছে, কোয়ার্টারে চলে এসেছে, তখন থেকে এদের জ্বালা উঠেছে। তো মানে কি বলবো, ঘরে হয়তো আগুন টাগুন নেই, জ্বালা মানে গায়ে জ্বালা টালা পড়ে না, আমার ভিডিও দেখে ওদের মানে আগুন জ্বালাতে লাগে গরম মানে শীতকালে, গা হাত পা সেকে গায়ে ফুসকুড়ি জ্বালা এসব ধরায়। আর কোথাও এরা পায় না, ঘরে হয়তো বাথরুমও নেই, আমার ভিডিও দেখে কমেন্ট বক্সে চলে আসে পটি করতে, যেখানে সবাই ফুল দিয়ে যায় সেখানে ওরা পটি করতে আসে। যাই হোক, চলো আজকে অনেক কথা বললাম তোমাদের, জানি না আমার এই কথাগুলো হয়তো অনেকের খারাপ লাগবে, আর আমি জানি তাদেরই খারাপ লাগবে যারা আমাকে একদম ওই যে বললাম সহ্য করতে পারে না। কয়েকদিন ধরে শুধু তুমি কি নিজেকে বিশ্ব সুন্দরী ভাবো? যখনই ওই রিলসগুলো এখন একটু অন্যরকম ভাবে রিলসগুলো বানানোর চেষ্টা করি, মানে অ্যাক্টিং করি, বেশিরভাগ মানুষ বলছে দিদি ভাই কত ভালো অ্যাক্টিং করছো, আর ওই দুই একজনের একটু রাগ ধরছে আর কি, অ্যাক্টিং করে নাটক ঢং না, দেখতে যেন সুন্দর এই সেই। ভাই তখন আমার মনে হয় হয়তো কোথাও না কোথাও একটু হলেও আমি সুন্দরই লাগছি মনে হয় এইগুলোতে, কারণ যদি ওখানে একটু একটু ফিল্টারও তো থাকে না, তো তার জন্য হয়তো একটু হলেও সুন্দর দেখায় আমাকে বেশি, তাই ওরা আরও হয়তো হিংসায় জলে, আমি খুঁজে পাই না। যাই হোক, চলো গাইস, অনেক কথা বললাম, জানি না ভিডিও পোস্ট করবো কি না, তবে করে রাখলাম।